নন্দিত অভিনেত্রী শাবানাকে উদ্দেশ্য করে নায়িকা অপু বিশ্বাসের অভিমানে একটি ফেসবুক পোস্ট কদিন ধরে বেশ আলোচিত হচ্ছে। সেটি দেখে হতবাক হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাবানা। যদিও অপু বিশ্বাসের সেই পোস্টে শাবানার নামের উল্লেখ নেই, বরং ব্যবহার করা হয়েছে লিজেন্ড শব্দটি। অপু বিশ্বাস ফেসবুকে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অবশ্য ফাঁস হয়ে যায় কে সেই লিজেন্ড। মন্তব্যের ঘরে অপু বিশ্বাসের চাচাতো বোন শেলী আক্তার সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, হ্যাঁ সেদিন আমিও ছিলাম তোমার সাথে, শাবানা ম্যাডামের বাসায়। তো গত সোমবার সন্ধ্যায় অপু বিশ্বাস তার ফেসবুক পেজে লেখেন, 2017 সালে যখন সন্তানকে নিয়ে বিপাকে পড়ি তখন বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম এক লিজেন্ডের কাছে। ঘন্টা দুই বসিয়ে রেখে বলল তিনি বাসায় নেই। কয়েক বছর পর এক সিনিয়র সাংবাদিকের মুখে শুনতে পেলাম সেই লিজেন্ড নাকি হাসি মুখে বলেছেন, অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে গাড়ি ভর্তি মিষ্টি নিয়ে এসেছিল আমার বাসায় তার পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু আমি তাকে ঢুকতে দেইনি। একে কি লিজেন্ড বলে? অপু বিশ্বাসের স্ট্যাটাস এবং তার বক্তব্য শুনে হতবাক শাবানা। যুক্তরাষ্ট্র থেকে তিনি মুঠোফোনে বলেন, আমি জানি না সে আমার বাসায় এসেছিল, সে চলচ্চিত্রের নাম করা হিরোইন, আমার বাসায় আসবে, জানলে তো আমি খুশি হতাম। তাছাড়া আসার আগে আমাদের একবার ফোন করে আসলে ভালো হতো, আমার বাসায় তার আসার ব্যাপারটি সত্যি জানি না, তাই কি সমস্যা ছিল সেটাও জানি না। আর সমস্যা যাই হোক, ফোন করে এলো তো কোনো সমস্যাই ছিল না। শাবানা আরও বলেন, গত কয়েক বছরে বেশ কয়েকবার বাংলাদেশে যাওয়া হয়েছে, আমরা গেলে চলচ্চিত্রের কত মানুষ দেখা করতে আসে আমার বাসায়, সবাই ফোন করে আসেন, কারণ আমরা কখন বাসায় থাকি না থাকি সেটা নিশ্চিত হয়ে সবাই আসেন। যদিও আমার সঙ্গে তার কোনো সিনেমা করা হয়নি, তারপরও সে চলচ্চিত্রের মানুষ, ফোন করে এলে ঘটনাটি ঘটত না। ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে শাবানা বলেন, মেয়েটি আমার বাসায় আসছে নিজ থেকে কে তাকে বলেছে আমরা বাসায় নেই, তবে সেই বিষয়টি তো আমার জানার কথা না, ব্যাপারটি শুনে সত্যি আমি হতবাক হয়ে গেছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।